উত্তর পূর্বাঞ্চলে 3 রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে ভারতের নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের 4 দিনের সফর শুরু হচ্ছে বুধবার। শুরুতে ত্রিপুরা এবং এরপর মেঘালয় ও নাগাল্যান্ডের রাজ্য সফর করবেন কমিশনের প্রতিনিধি দল। মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে 16 জনের প্রতিনিধি দলে থাকছেন 2 কমিশনার অনুপ চন্দ্র পাণ্ডে এবং অরুণ গোয়েল এবং কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা। মঙ্গলবার কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা আগরতলায় এসে পৌঁছেছেন। বুধবার দুপুরের বিমানে আগরতলা আসছেন মুখ্য নির্বাচনী কমিশনার এবং 2 কমিশনার। দুদিনের সফরে এসে পূর্ণাঙ্গ দল বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক, পুলিশের মহানির্দেশক সহ প্রশাসনিক উচ্চ আধিকারিকদের সঙ্গে। বৈঠক করবেন নির্বাচন কমিশন স্বীকৃত রাজনৈতিক দলগুলোর নেতৃত্বদের সঙ্গেও। বৃহস্পতিবার সকাল 10:30 রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সাংবাদিকদের সঙ্গে মিলিত হবেন মুখ্য নির্বাচন কমিশনার। সেদিনই মেঘালয় সফরে চলে যাবেন প্রতিনিধি দল, শুক্রবার যাবেন নাগাল্যান্ডে। এই খবর রাজ্য নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে। পিওর রিপোর্ট, চ্যানেল দি রাত।